আমার সাথে যখন কেউ অন্যায় করে, কষ্ট দেয়, আমি ক্ষমা করে দিই, কোনো প্রতিশোধ নেই না, মনে মনে কষ্ট পাই, ওই সময়ের জন্য ভুলেও যাই, কিন্তু কোনো ঘটনার প্রেক্ষিতে হঠাৎ হঠাৎ মনে হয়ে যায়, কিন্তু এটা কি সুন্দর ক্ষমা হলো? ক্ষমা তো হচ্ছে ঘোষণা দেওয়া, সিদ্ধান্ত দেওয়া। আমি যখন সিদ্ধান্ত দেব কাউকে ক্ষমা করে দিয়েছি, যদি সেটা মনে মনে ক্ষমা করার সিদ্ধান্ত হয় তাহলে মনে মনে ক্ষমা করার সিদ্ধান্ত দিয়ে দেবে, আর যদি সেটা প্রকাশ্যে ক্ষমা করার সিদ্ধান্ত দিতে হবে প্রকাশ্যে, যেমন একজন টাকা পাইতো, তাকে বললেন যে ভাই আমি ক্ষমা করে দিয়েছি, কিছুদিন পর মনে হলো আহা কেন দিলাম, হ্যাঁ আমার তো এখন অভাব চলছে, তার তো কোনো সমস্যা নেই, ক্ষমা একবার যখন হয়ে যায় ওই টাকা আর ফেরত নিতে পারবেন না। সুন্দর ক্ষমা হলো কি না, সুন্দর ক্ষমা হলে অবশ্যই এটাই শর্ত যে আপনার কখনোই আর আফসোস আসবে না, কিন্তু আফসোস তো আসে অনেক সময় হয়তো নিজের পরিস্থিতির কারণে অথবা শয়তানের প্ররোচনায়, সেই সময় আপনি নিজেকে আবার সংযত করবেন, তাহলে আবার সুন্দর হয়ে যাবে। যখনই কোনো ত্রুটি আমাদের মধ্যে দেখা দেয় তখনই আবার তওবা করে ফেলবেন, তাহলে আপনার সব কিছু আবার আগের মতো সুন্দর হয়ে যাবে।